হ্যালো বন্ধুরা ফ্রি ক্যাড ডিজাইন ট্রেনিং চ্যালেলে আমি তোমাদের বন্ধু বলে আজকে তোমাদের এই ভিডিওটা টোটাল কমপ্লিট করে লাস্ট করে দেবো কারণ তোমরা দেখতেই পাচ্ছ ডিজাইনে সব কিছুই মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর বিজিলটা খালি তোমাদের দেখাবার আছে মোটামুটি স্টোন বসানো তোমাদের দেখিয়ে দিয়েছি আর এতটা মতন স্টোন বাকি আছে চলো বসেই দেখিয়ে দিচ্ছি আর বিজিল সাপোর্ট নেই সাপোর্ট তোমাদের বলেছি যে সাপোর্ট কোথা থেকে কির দিতে হবে সেভাবে সাপোর্ট দেওয়ার চেষ্টা করবে তো চলো টু একটু ফার্স্টের মধ্যে দেখিয়ে দিচ্ছি দেখে এই ভিডিওটা এই ডিজাইনটা এন্ড করে দেবো অনেক বন্ধুদের এই ভিডিওটার বিজিল নিয়ে অনেক কমেন্ট আছে সেটা এই ভিডিওটার মধ্যে দেখিয়ে দেবো তো চলো আর দেরি না করে তোমাদের বলবো তোমরা যেন আমার চ্যানেল নিউ স্টুরি নিউ বিউরা তোমাদের প্রত্যেকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল লাইকটি প্রেস করে অল করে সেট করে দিও যাতে আমার সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে আসতে থাকে আমার ভিডিও থেকে তোমরা কাজ শিখতে পারো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর বন্ধুদের বেশি বেশি শেয়ার করো শেয়ার করতে বলবো না তোমরা যত বেশি শেয়ার করবে নতুন নতুন বন্ধুদের কাছে ভিডিও লিঙ্ক পৌঁছলে তারা একটু অন্তত হেল্পফুল হবে তোমরা সবাই জানো আমার চ্যানেলটা সম্পূর্ণ একটা ক্যাড ইনস্টিটিউট যদি মনোযোগ দিয়ে প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিও দেখে নোট করতে পারো নোট দেখে যদি কাজ প্র্যাকটিস করতে পারো ভালো কাজ শিখবে আমি প্রায় বলে থাকি তোমাদের এটা আবার সম্পূর্ণ তোমাদের ইচ্ছা ঠিক আছে তোমাদের যদি ইচ্ছা থাকে স্বপ্ন থাকে যে আমি ডিজাইনার হব বা কাজ শিখব তোমরা ট্রাই করতে পারো তো চলো পাথর বসানো আছে এটা আমি এটা পাথর বসিনি নি এফ সিক্স গলার কাছে এখানে যেহেতু দুটো করে পাথর বসবে না তোমাকে বড় পাথর বসাতে হবে যেখানে দেখব দুটো করে পাতো বসানো যাবে সেখানে আমি দুটো করে পাতো বসাবো তার আগে মোটামুটি দেখো এখানটা আমি একটি বসিয়ে যাচ্ছি চেঞ্জ করব আগে পাত্রগুলো এখানে বসাই নি চলো এখানে একটু সাইজ বড় দেব যেহেতু জায়গা আছে এই জায়গায় দেখো একটাই পাথর দেবো কারণ দুটো পাথর এখানে খাবে না এখানে একটা নাওয়া নাওয়া চলবে ছোট যেহেতু পয়েন্ট আছে এখানে দেখতে ভালো লাগবে বিজিলের সম্বন্ধে তোমাদের বলে দেবো সব এই কাজগুলো বিজিল কিভাবে নামাতে হয় তো তার জন্য তোমরা ভিডিওটা প্রথম থেকে দেখেছো কে কতজন দেখেছো জানি না বিজিল বিজিল নিয়ে যদি তোমাদের কোনো কিছু ডাউট থাকে বা দেখা থাকে তোমরা অবশ্যই প্রথম থেকে একটু ডিজাই ভিডিওগুলো দেখে নিও এর অনেক পার্ট আছে তো তোমাদের ভিডিও তো আমি বলে থাকি এফ সিক্স চলো তিরিশে দিচ্ছে এখানে ঠিকঠাক ভাবে বসানো বসানোর ব্যাপার আছে তোমরা একটু বুঝে শুনে বসানোর চেষ্টা করবে কুড়ি এরম এরমধনের পিসে কিন্তু কম বেশি পাথর বসবেই একুরেট পাথর বসবে না যদি একুরেট পাথর বসানো হয় বসাতে হয় একই সাইজের পাথর বসাতে হয় অনেক মেটেল লাগবে সেটা দেখতে খারাপ লাগবে তো ধরনের কাজে বেশিরভাগই মিক্স পাথর মিক্স সাইজের পাথর বসে এটা তোমরা মাথায় রাখবে চলো পং বস নিচ্ছি পং অন সারফেস

কিউব আজকে একটা বন্ধু কমেন্ট করেছিল যে দাদা রাউন্ড পাথর ছোটো বড় কীভাবে করা যায় তা আমি ভিডিওতেও দেখেছি এটার মধ্যেও দেখিয়ে দিচ্ছি আর একবার এফ সিক্স দেখো এখানে এক কুড়ি পাথর আছে ঠিক আছে দেখো কিউ পেস করছি ছোট হচ্ছে আজ একটা বন্ধু কমেন্ট করেছিল আমি দেখিয়ে দিয়েছি অনেক ভিডিওতে আমার বলা আছে আগের অনেক ভিডিওতে তোমরা ফলো করলে দেখতে পাবে যে পাথর আমরা যে বসাই ছোটো বড়ো কীভাবে কোনটা পেস করলে পাথর ছোটো হবে কোনটা পেস করলে পাথর বড়ো হবে তো আমি ভিডিওতে বলে দিচ্ছি কিউ পেস করলে ছোটো হবে আর ই পেস করলে

ছোট পাথরই বসা যাচ্ছে এখানে এটা পয়েন্ট সিক্সের এখানটা পম বসাচ্ছি দেখো এটা আমি পাথর পাথর আর পং শুধু সাজাবো কোনো কাটার মারবো না কারণ তোমরা দেখেছো কোনো ব্যাপার নয় কাটার তোমরা মেরে ফেলতে পারবে মেরে নিতে পারবে আমি জাস্ট পংগুলো সাইজে নিচ্ছি পয়েন্ট সিক্স কিন্তু দিচ্ছি ঠিক আছে পয়েন্ট সিক্স গুলো দিচ্ছি বেশি বড় দিলে অসুবিধে আছে ঝাঁকে একটু বড় দিচ্ছি বাইরের সাইডটা এই যে একটা দিয়ে দিলাম দিলাম ভেতরে ছোট দেবো আর এখানে একটা ঠিক আছে দেখো এই হচ্ছে রং বা সবার নিয়ম ঘাঁজে ঘাঁজে যে দেবে প্রত্যেকটা দেখো ঘাঁজে ঘাঁজে কিন্তু দুটো করে রং আছে পং কিন্তু বেশি ভেতরে ঢোকাবার চেষ্টা করবে না তাহলে সমস্যা হবে তোমরা যদি যেখানে কাটার মেরে কাজ করো সেখানে কাটার মালে পং এর খোঁচা বেশিরভাগটাই উড়ে যাবে মানে গোড়া কমজোরি হয়ে যাবে তো সেই কারণে তোমাদের অনেক ভিডিও দিয়ে বলিছি বেশি ঢোকানোর চেষ্টা করবে না দেখতে পাচ্ছ ঠিক এতটা পার্সেনি দেওয়ার চেষ্টা করবে চলে এটা এফ সিক্স ফিলিট প্রং এর ক্ষেত্রেও তাই ছোট বড় যদি প্রং করতে চাও তাহলে তোমরা ই পেস করবে বড় হবে আর কিউ পেস করলে ছোট হবে দেখো সিক্স ফাইভ এখানটা দিলাম এখানটা সিক্স দুল দিচ্ছি এগুলো বড় দিচ্ছি এখানে একটু মোটা পং দেওয়ার কারণ হচ্ছে বড় পাথর আছে ছোট পাথর আছে তো বড় পাথরের জন্য অবশ্যই মোটা একটু মোটা ডাইমিটারে বড় দিতে হবে নাহলে সমস্যা হবে দেখো এটা পয়েন্ট সেভেনের ফর্ম দিলাম এখানটা আমরা পয়েন্ট সিক্সও দিতে পারি অসুবিধা কিছু নেই যেহেতু বীজখানে থাকবে দেখতে পাচ্ছো তোমরা পয়েন্ট সিক্স পয়েন্ট ফাইভ ফাইভ গোল্ডের কাজে চলে যাবে গোল্ডের কাজে পঙ্ তোমরা চেষ্টা করবে যেখানটা যেখানটা মোর মানে রাউন্ড শেপে রাউন্ড বলতে টার্নিং টার্নিং দিকে দেখো এখানটা দেখো এখানটা পয়সা না আর এখানটা পয়সা আলাদা আছে তোমরা চেষ্টা করবে এখানটা একটু বড়ো সাইজ দেওয়ার জন্য তাহলে বেটার হয় আর ভেতরে ঘাস সাইজে তোমরা ছোটো দেওয়ার চেষ্টা করবে একটু জাস্ট তোমাদের ফর্মগুলো সাজিয়ে বিজিলটা দেখানোর চেষ্টা করবো কারণ অনেক বন্ধুদের কমেন্ট আছে যে দাদা বিজিল কিভাবে করতে হবে তো সেটাই বোঝাবার জন্য তোমাদের পুরো সেভাবে ভিডিওটা দেখার চেষ্টা করো আর তোমরা যারা বিজিল তোমাদের বিজিল নিয়ে যাদের দেখার আছে অবশ্যই তোমরা এই ডিজাইনে ভিডিওটা প্রথম থেকে মানে যে পার্ট পার্ট ভিডিওগুলো আছে আগের ভিডিও সেগুলো তোমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করো কিভাবে আমি ডিজাইনটা প্রথম থেকে শুরুত করেছিলাম তাহলে তোমরা আরো ভালো বুঝতে পারবে ঠিক আছে দেখো টোটাল কিন্তু আমার আর একটা পিস বাকি আছে ফর্ম বসাতে সেটা আমি বসিয়ে নেবো বসিয়ে নিয়ে বাদ বাকি বিজিলে তোমাদের অপশান দেখাবো বিজিল কিভাবে এগুলো রেডি করতে হবে ইলিট দেখো বন্ধুরা আমি কিন্তু টোটাল পম বসিয়ে নিচ্ছি শুধু পম বসিয়ে তোমাদের বাদ বাকি বিজিলে চলে যাবো বিজিলটা তোমাদের দেখানোর চেষ্টা করবো এডিএনে এটাই লাস্ট ভিডিও তোমরা যারা এডিএনটা বানাতে চাও অবশ্যই তোমরা সেইভাবে ভিডিওগুলো প্রত্যেকটা ভিডিও দেখে সেই মতনভাবে বানাবার চেষ্টা করবে আশা করি তোমরা ভালো কাজ শিখতে পারবে বা বানাতে পারবে এখানের জন্য একটা মোটা ফর্ম দিতে হবে যাতে তিনটে পাথরকেই ধরতে পারে ঠিক আছে এখানের জন্য সেম একটা দিয়ে দিলাম আমি বড় দেব এখানটা ছোট দেব আর এটাও ছোট দেব এখানে একটা কম দেব এখানে একটা বড় কম দেব দেখতে পাচ্ছ এটা দেখো এখানটা একটু গ্যাপ হয়ে গেলো এখানটা নিয়ে অসুবিধা কিছু নেই কারণ এই পাথরটাতে দেখো এতগুলো আছে সাপোর্ট আছে তো এইদিকে অসুবিধা কিছু হবার নেই এখানে আর জায়গাও সেরকম নেই কারণ এখানে এটা যদি আমি উড়িয়ে দিই এখানটা ফাঁকা ফাঁকা লাগবে তো আমাকে এটা দিতেই হবে কন্ট্রোল জেট করে দিলাম ঠিক আছে বন্ধুরা এবারে তোমাদের বিজিলে এতে চলে আসি আমি এটা হোল্ড করছি না ঠিক আছে তোমরা হোল্ড নিশ্চয়ই জানো হোল কিভাবে করতে হয় এটা নিশ্চয়ই তোমাদের বলতে হবে না অনেক আনগ্রুপ আমি এটা কিন্তু বিজিল দেখা এবারে দেখো আমি প্রত্যেকটা প্রত্যেকটা পিসের গায়ে দেখো আমার একটা করে সার্ফেস অ্যাড আছে অনেক বন্ধুদের কমেন্ট ছিল যে দাদা বিজিল কিভাবে বানাতে হয় দেখো তোমরা যারা এই জিনিসটা ফলো করিনি তোমরা আগের ভিডিওগুলো দেখে নিতে পারো যে আমি পিসগুলো কিভাবে রেডি করেছিলাম তো এই পিসের ক্ষেত্রে কি হয় আমাদের শত প্রথমে আমরা যদি গায়ে সোজা সোজা মানে সোজা সোজাসুজি যদি আমরা বিজিল বানাতে চাই তাহলে আমাদের অবশ্যই যখন পিসটা বানিয়ে নিচ্ছি পিসটা বানানোর পরে যে এখানে যে আমরা ডুপ্লিকেট এইটা গায়ে থাকছে সেটা নিয়ে আমরা সারফেস নামিয়ে দিই মানে ওয়াল একটা নামিয়ে রাখি তারপরে সেটা গ্রুপ করে নিয়ে বাদবাকি বাকি যেখানে যা দরকার সেখানে সাজিয়ে নিই আর এটা যদি আমার আমাদের সোজা না দরকার মানে অনেক জায়গায় কারা দরকার যেখানে কারা দরকার তোমাদের এরকম সোজা নিলে হবে না বারবার বলছি এটা অটোমেটিক কারা হয়ে যাচ্ছে দেখো তোমরা বুঝতে পারবে সোজা আছে ঠিকই এটা ঘষতে সুবিধা হবে আর এটা যদি তোমরা আনগ্রুপ করে দিচ্ছি দেখাচ্ছি এটা তোমরা সারফেসটা ডিলিট করে দিচ্ছি এটা আরও কারা আছে এই গাটা থেকে যখন তোমরা দেখো এটা থেকে যখন আমরা সারফেস না পাবো টু এন্টার দুই এম এম ঠিক আছে আমি দুই এম এম দেখলাম দেখালাম দেখো এটা আর এটার মধ্যে অনেক তপাত এসে যাবে এত কারা সব জায়গায় চলে না ঠিক আছে সেই কারণে আমি বিজিলটা সোজা নামিয়েছি দেখো এর গায়ের যে ডুপ্লিকেট এইটা থাকে এখানে যে পিসের গায়ে যে ডুপ্লিকেট এইটা থাকে সেটা থেকে আমি সোজা সারফেস নামিয়েছি সোজা সারফেস নামা নামানোর জন্যই কিন্তু এরকম সোজা আসছে দেখো বাকি ভেতরে পিসটা দেখো কারা আছে তো কারা থেকে আমরা যদি এই পিস থেকে যদি ওয়াল বার করতে চাই তাহলে কিন্তু আমাদের অনেকটাই কারা আসবে তো যেখানে কারা বেশি দরকার তোমরা এইখান থেকে সারফেস নিয়ে এক্সট্রা সারফেস নিয়ে এক্সট্যান্ড সারফেস করে তোমরা সার্ফেস বাড়াতে পারো আর যেখানে মোটামুটি এই যে আমি পিস সাজিয়েছি দেখো পিস সাজাবার পরেও কিন্তু কারা আছে এটা ভস্তে সুবিধা হয় তো অনেক রকমভাবে হয় যার যেটা রিকমেন্ড থাকে সে সেটা বানায় তোমাদের বুঝিয়ে দিলাম দেখো এবারে আমি যে মোটামুটি আমার এতটা করে বিজিল আছে নামানো মোটামুটি এটা কতটা আছে দেখে নিচ্ছি ডিস্টেন্স এখান থেকে ওয়ান পয়েন্ট ফাইভের মতন আছে পিসটা কতটা আছে দেখে নি নাইন ঠিক আছে নাইন আছে পয়েন্ট ফাইভ আছে চলো দেখে নিচ্ছি পয়েন্ট সিক্স এক্সট্রা আছে সবসময় মাপ উল্টো পাল্টা জায়গায় ধরে গেলে মাপ ঠিক দেখায় না সে কারণে পয়েন্ট সিক্স আছে আর আমি পয়েন্ট সিক্স আরও এক্সট্রা নিচ্ছি ঠিক আছে বা এক এম এম আরও এক্সট্রা নিচ্ছি চলো ওয়ান এন্টার আমার গায়ে কিন্তু প্রত্যেকটা পিসের গায়ে দেখো সারফেস নেওয়া আছে অলরেডি আগে থাকতে তোমরা যারা বুঝতে পারবে না ভিডিও আগে অনেক ভিডিও যে পার্ট পার্ট ভিডিওগুলো আছে প্রথম থেকে কিভাবে কী এটা আমি তৈরি করেছি বানাবার প্রসেস যেটা দেখিয়েছি সেটা তোমরা ফলো করো ভিডিওটা একটু দেখে নিও তাহলে বুঝতে পারবে এই সার্ফেসগুলো কোথা থেকে আসছে কিভাবে কিভাবে নেওয়া হয়েছে কিভাবে রাখা হয়েছে সব তোমরা সেখান থেকে বুঝতে পেরে যাবে ঠিক আছে দেখো আমি গায়ে সার্ফেস অলরেডি আগে দেখতে আমার গ্রুপ করা ছিল গ্রুপ করে রাখতে হবে সেই জন্য তোমাদের বারবার বলছি তোমরা আগের ভিডিওগুলো একটু দেখে নাও দেখে নিলে তোমরা সেভাবে বুঝতে পারবে দেখো অনেক জায়গায় সলিড বিজিল চলে অনেক জায়গায় সলিড বিজিল চলে না তো যেখানে সরিড বিজিল চলে সেখানে তোমরা এইভাবে সরিড বিজিল দিয়ে দিতে পারো আর যেখানে কুটি বিজিল চলে সেখানে তোমরা কুটি বিজিল দিয়ে দিতে পারো চলো এটা এক্সট্রা সারপেজ নিচ্ছি এটা সার্পেজ নেওয়ার পরে পয়েন্ট ফাইভ এন্টার ঠিক আছে এখানে সাপোর্ট দিতে হয় জানো তোমরা সাপোর্ট তোমাদের বলে দিচ্ছি এরকম একটা পয়েন্ট এইট এন্টার ওয়ান পয়েন্ট ফাইভ এন্টার ঠিক আছে নাম্বারটা এই রেক্টাঙ্গেল নিয়ে তোমরা লম্বাটে যেভাবে আমরা কুটি বানাতে এটা নিয়ে নিই নাইনা সরি ওয়ান পয়েন্ট ফাইভ এন্টার ঠিক আছে আপাতত এটা তিন এম এম নিলাম কুটির সাপোর্ট তোমাদের অবশ্যই দিতে হবে বারবার বলছি যতটা দরকার ততটা তোমরা সেইভাবে কুটি দিয়ে দেওয়ার চেষ্টা করবে সাপোর্ট এরকম দিয়ে দেওয়ার চেষ্টা করবে সাপোর্ট প্রত্যেক জায়গায় দিয়ে দেওয়ার চেষ্টা করবে সাপোর্ট না দিলে অনেক সমস্যা হবে কাজ কিন্তু হাতে চলে আসবে ঠিকঠাকভাবে না সাপোর্ট দিলে কাজ হাতে চলে আসবে ক্যাম্প যখন হবে তখন সব পিস ছেড়ে চলে আসবে আলাদা আলাদা হয়ে যাবে কোনো ডিজাইন থাকবে না সেটা এক আখ্যাটটা থাকবে না সেই জন্যে তোমাদের অনেক ভিডিওতেই আমি বলে থাকি সাপোর্ট বুঝে শুনে দেওয়ার চেষ্টা করবে আর সাপোর্ট দিতে ভুলবে না দেখো যেখানে যেখানে সাপোর্ট দরকার সেখানে সেখানে অবশ্যই সাপোর্ট দেবে সব পিসে আমি হোল করিনি হোল দেখাইনি কারণ হোল করা সিম্পল ব্যাপার তোমরা অনেকেই বেশিরভাগ বন্ধুরাই জানে তো সেই কারণে আমি হোল করা দেখায়নি মোটামুটি এটা তোমরা করে নিতে পারবে হোল্ডটা তোমরা করে নিতে পারবে যেটা তোমাদের দেখাবো যাতে তোমরা কাজ শিখতে পারো সেই মতনভাবে কাজ বানাতে পারো সেই চেষ্টাই করে যাচ্ছি দেখো এরকম জায়গায় প্রত্যেকটা সাপোর্ট দেওয়া দরকার সাপোর্ট দিতে ভুলবে না বারবার বলছি সাপোর্ট অবশ্যই দরকার আমাদের কাজে সাপোর্ট যদি ঠিকঠাক না দাও এগুলো সাপোর্ট দেওয়ার পরে চ্যাম্পার মেরিয়ে দিতে পারো অনেক সবাই চ্যাম্পার মারে অনেক সবাই ফিলিট মারে ফিলিটেজ মারে তো তোমাদের যেখানে যেরকম রিকুমেন্ট থাকবে সেই হিসেবে তোমরা দেখতে পাচ্ছ সাপোর্ট কিন্তু আমি সেই মতনভাবে দিয়ে দেওয়ার চেষ্টা করছি যাতে গাড়িটা মজবুত হয় প্রবলেম যাতে না হয় ঠিক আছে প্রত্যেক জায়গায় আমি সাপোর্ট দিয়ে দেওয়ার চেষ্টা করছি দেখো এখানেও সেম জাস্ট তোমাদের কিছু জায়গায় দিয়ে দেখে দেখালাম যেখানে যেখানে দরকার সেখানে সেখানে সাপোর্ট দেবে একটা পিসের সাথে একটা পিস যাতে ধরে থাকতে পারে দেখো এখানে আছে এখানে আছে আমি তোমাদের জাস্ট বোঝাবার জন্য দেখাচ্ছি এই নয় যে সব জায়গায় সাপোর্ট দিয়ে দেখাবো তোমরা কাছাকাছির মধ্যে যেগুলো হবে সেগুলো সাপোর্ট দেওয়ার চেষ্টা করবে বেশি যেগুলো দূরে আছে সেগুলো সাপোর্ট দেওয়ার দরকার নেই বেশি ওপরে সাপোর্ট দেওয়ার দরকার নেই ঠিক আছে একদম ওপরে নয় হালকা এরকম দেখো নিচে থাকবে আর নিচে লেভেল থাকবে সেইভাবে একটা থিকনেস দেবে যাতে প্রবলেম না হয় কিছুটা সাপোর্ট দেখালাম তোমাদের এগুলো দেখো এগুলো তোমাদের হাইট কিন্তু নাবাতে হবে ঠিক আছে এগুলো তোমাদের এখান থেকে সলিড করে তোমাদের নাবাতে হবে এখানে সাপোর্ট থাকবে এক্স টু করে তোমরা এগুলো নামাতে পারো বা এখানে একটু করে সলিডও নামাতে পারো ঠিক আছে সাপোর্ট এরকম ভাবে দেখো এর কিন্তু পেছনে সাপোর্ট সেরকম নেই অথচ এখানে টাচ হয়ে আছে দেখো ওপর থেকে দেখতে হবে ওপর থেকে টাচ হয়ে আছে এটা তোমরা মাথায় রাখবে ওপরে টাচ হয়ে থাকলে নিচু অনেক অনেক ইচ্ছুতে কিন্তু টাচ হয়ে থাকে না সেটা তোমরা দিয়ে দেওয়ার চেষ্টা করবে এবার সেইভাবে আমি অনেক জায়গাতে তোমাদের সাপোর্ট দেখে দেখিয়ে দিলাম সাপোর্ট প্রত্যেকটা জায়গায় সাপোর্ট হবে দেখো এখানে সাপোর্ট হবে এখানে সাপোর্ট হবে এখানে দেখো সাপোর্ট হবে বলে দিচ্ছি এখানে সাপোর্ট হবে এখান থেকে এখানে সাপোর্ট হবে তোমরা যদি বিজিল করো এখান থেকে এখানে সাপোর্ট হবে এখানে সাপোর্ট অলরেডি আছে আর পিসে পিসে যদি সাপোর্ট না থাকে এখানেও এরকম জায়গায় সাপোর্ট দিয়ে দিতে পারো ঠিক আছে এরকম জায়গাও সাপোর্ট দিয়ে দিতে পারো কোনো প্রবলেম নেই দেখো আমি সেইভাবে মোটামুটি যতটা পারলাম দেখালাম অনেক জায়গায় সাপোর্ট দিতে বাকি আছে জাস্ট তোমাদের বোঝাবার জন্য জাস্ট এতটা সেই মতনভাবে দেখালাম ঠিক আছে দেখো এভাবে কিন্তু আমাদের সাপোর্ট দিতে হয় আর যাদের চ্যাম্পার এবারে ভিজিল নিয়ে তোমাদের দেখাচ্ছি সামনেরটা দেখাচ্ছি এখানে তোমরা যেভাবে বিজিল অনেক সবাই জানো অনেক সবাই জানো না তালত একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি ধরো ধরো এখানে এখানে সেইভাবে এই হিসেবে আমি এখানে করে নিচ্ছি করে নেওয়ার পরে পিসের এখানে সাপোর্ট দিতে হবে টোটাল কোয়ালিটির দেখো এখানে ভাঁজে না দিয়ে আমি এই দুটো খোঁচায় খোঁচায় দিচ্ছি সাপোর্ট সবেতেই দিতে হবে সব জায়গাতেই দেওয়ার চেষ্টা করতে হবে যাতে আমাদের প্রবলেম না হয় কাজে দেখো প্রত্যেকটা প্রত্যেক রকমভাবে কাজ বানাত মানে আমরা যে সাপোর্ট সাপোর্ট যেভাবে আমরা আমাদের যেটা দেওয়ার দরকার সেভাবে কিন্তু দিতে হবে নাহলে কাজ কমজোরি হয়ে যাবে টোটাল টুকরো টুকরো হয়ে হাতে চলে আসবে ক্যাম্পিস যখন আমরা পাঠাই যেখানে পাঠাই সেখান থেকে পুরো টুকরো টুকরো হয়ে হাতে চলে আসবে সেটা কাজটা কিন্তু এক খাটটা থাকবে না সেই জন্য বারবার তোমাদের বলা সাপোর্ট নিয়ে সলিড বিজিলের ক্ষেত্রে সলিড বিজিলের ক্ষেত্রে তোমাদের এইভাবেই সলিড করতে হবে কুটি বিজিলে তোমাদের কুটি বিজিল দেখেছো কীভাবে কুটি বিজিল করতে হয় আমি এটা মাইনাস করে দিচ্ছি দেখো এই ভেতরে ট্যাঙ্গেল টিম করে কেটে দিচ্ছি দেখো এক্সট্রা যে বিজিলগুলো দেখো এক্সট্রা দেখো এক্সট্রা যে সার্ভিসগুলো সেগুলো আমাদের কেটে দিতে হবে এখানে তোমরা এখানে দেখো এখানে এই যে এতটা মতন হাইট আছে এটা তোমাদের ভিজিটটা সেভাবে কাটতে হবে আমি এখানে লাইন নিয়েছি দেখো এখানে লাইন নিয়ে নিয়েছি আর এখানে ট্যাঙ্গেল এতটা মতন লাইন নিলাম বিজিলটাকে এখানে এইখানে ট্রিম করে কাটবো দেখো আমার কিন্তু এখানে বিজিলটা কাটলো না ঠিক আছে আর এখানে বিজিলটা আমার দরকার নেই এখানে বিজিলটা দরকার যেহেতু এখানে সাপোর্টটা আছে তো আমি এবারে বিজিলটা ট্যাঙ্গেল এখানে বিজিলটা কেটে দেবো দেখো দেখতে পাচ্ছ এটা আমি সলিড করে দিচ্ছি অফ সেট থ্রিট পয়েন্ট সিক্স এন্টার এন্টার ঠিক আছে বিজিল যেখানে যা থিকনেস যেখানে যা রেকমেন্ট সেইভাবে দেওয়ার চেষ্টা করবে দেখো এখানটা এখানটার দরকার নেই এখানটা কেটে বাদ দিয়ে দিচ্ছি আর আমার এখানটা কেটে বাদ দেবো দেখো ট্যাঙ্গেল এই পিসের লেভেল পর্যন্ত এগুলো সব কেটে বাদ যাবে এই পিসগুলো সব কেটে বাদ যাবে তোমরা নিশ্চয়ই জানো কীভাবে কেটে বাদ দিতে হবে এই সার্ফেস থেকে নিয়ে বার কেটে বাদ দেবে অফসেট সার্ফেস নিয়ে সার্ফেস দিয়ে কেটে বাদ দিয়ে দিতে পারো পয়েন্ট পয়েন্ট ফাইভ পয়েন্ট সিক্স রেখে বাদ বাকি কেটে বাদ দিয়ে দিতে পারো ঠিক আছে এখানটা কেটে বাদ চলে যাবে দেখো এখানে আমার দরকার নেই এতটা দিচ্ছি এতটা রাখছি বিজিল করার নিয়ম কিন্তু এরকমই ঠিক আছে দেখো আমি সারফেস সেইভাবে কাটছি আমার এখানে সাপোর্টের জন্য আমি এতটা করে রাখছি বাদ বাকি সলিড করে দিচ্ছি অফসেট এভাবে কিন্তু প্রত্যেকটা বিজিল সেইভাবে বানাতে হবে ঠিক আছে প্রত্যেকটা বিজিল এইভাবে সলিড করে নিতে হবে আর বাদ দিয়ে সেইভাবে সলিড করতে হবে যতটা তোমার দরকার ততটা রাখবে দেখো প্রত্যেকটা আমি সেইভাবেই দেখা দেখানোর চেষ্টা করেছি যতটা তোমার দরকার সাপোর্টের জন্য যদি লাগে তোমরা সাপোর্টের জন্য সেইভাবে সারফেস কাটবে সারফেস কেটে বাদ দিয়ে বাদ বাকি সেটা সলিড করার চেষ্টা করবে ঠিক আছে দেখো এইভাবে কিন্তু প্রত্যেকটা দেখো এই বিজিলটা আমি অফসেট করছি জাস্ট তোমাদের বুঝিয়ে দিচ্ছি এটা থেকে দেখো কিছুটা বুঝিয়ে দিচ্ছি তোমরা চেষ্টা করবে ঠিক পারবে এইভাবে আমরা কলেটে যেগুলো কলের ফলে থাকে বা ঘাঁস ঘুঁজ থাকে সেখানে আমরা এইভাবে কেটে বাদ দিয়ে দিই দেখতে পেলে আমি সেভাবে শার্টপেসটা নিলাম ডুপ্লিকেট যেটা এক্সট্রাক এক্সট্রাক সারপেস বলে অফসেট সেট পয়েন্ট সিক্স এন্টার এন্টার এটা এটা সিক্স নিচ্ছি আর এটা একটু বেশি নেবেন এইট এন্টার এভাবে আমাদের মেকআপ করতে হয় ঠিক আছে বিজিলে এভাবে মেকআপ করতে হয় নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো এরকম প্রত্যেকটা ধারে ধারে হবে আর এই দিকে যেরকম হওয়ার যেরকম দেখালাম তোমাদের বাড়িয়ে এদিকটা কিন্তু সেভাবে সেই মতন বাড়াতে হবে সাপোর্ট দিতে বলবে না সাপোর্ট অনেক অনেক জায়গাতেই হবে অনেক কিছু এটাতে দেখানো বাকি আছে কিছুই নেই ব্যাপার কাজ এর ভেতরে দেখিয়ে দিচ্ছি তোমাদের এর ভেতরে মোর পিসগুলোও বাকি আছে এখনো হালকা ছোটো মোর পিসগুলোও বাকি আছে এগুলো তোমরা নিশ্চয়ই করে ফেলতে পারবে অনেক সময় লেগে গেলো ডিজাইনটা যেহেতু আরও আর মানে অনেক কিছু ডিজাইন তোমাদের মিক্সিং ভিডিও দেখানোর চেষ্টা করছি তো সেগুলো কিন্তু বাকি পড়ে গেল এগুলো কোনো ব্যাপার না তোমরা এখান থেকে এখানে মাথায় আমার একটা পড়া আছে বুদ্ধি লাগালে বুদ্ধি লাগাতে হবে বারবার বলছি দেখো আমি এখান থেকে নিয়ে এটা কপি করে এখানে বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে আমি সেইভাবে এটা সাজিয়ে ঠিকঠাকভাবে জায়গায় রেখে আমি কেটে দেবো টিম করে কেটে দেবো তাহলে কিন্তু আমার এখানে এরকমই সেমই লাগবে ঠিক আছে দেখো এই হচ্ছে ব্যাপার তো বন্ধুরা আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তোমাদের এই সাপোর্ট দেওয়া দেখেছি আজকে বিজিল কিভাবে আমাদের বানিয়ে নিতে হয় সেটাও তোমাদের দেখালাম আর এই ঘাসগুলো কিভাবে আমাদের বানাতে হয় কলের থাকুক বা অন্য কিছু ঘাস পিস থাকুক সেইভাবে আমাদের কেটে সেই মতনভাবে বানিয়ে নিতে হয় তোমরা ভিডিওটা ভালোভাবে দেখার চেষ্টা করবে আর আগে ভিডিওগুলো দেখার চেষ্টা করবে টোটাল এই এই ডিজাইনটা টোটাল ভিডিওগুলো দেখার চেষ্টা করবে তাহলে তোমরা ভালো রকমভাবে বুঝতে পারবে ঠিক আছে তোমরা সবাই জানো এটা আমার একটা ইনস্টিটিউট তো সেইভাবে আমি কাজ দেখানোর চেষ্টা করি যাতে তোমরা কাজ প্র্যাকটিস করতে পারো সেই জন্য বারবার বলা তোমরা একে অপরকে শেয়ার করার চেষ্টা করো একে অপরে অপরকে হেল্প করার চেষ্টা করো যাতে সবাই কায়দা শিখতে পারে সেই মতোভাবে কায়দা শিখে ভালো ভালো কোনো কোম্পানিতে জব করতে পারবে ভালো স্যালারিতে ঠিক আছে সব কিছু তোমাদেরই ভালোর জন্য চেষ্টা করে যাচ্ছি তোমরা পাশে থেকে সাপোর্ট করো তো আবার বলো তোমরা যারা আমার চ্যানেল নিউ স্টুডেন্ট নিউ ইউরা তোমাদের প্রত্যেককে বলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকলে বেললাইকানটি প্রেস করে অল করে সেট করে দিও যাতে আমার সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে আসতে থাকে আমার ভিডিও থেকে তোমরা কাজ শিখতে পারো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আৰু বন্ধু দে বেছি বেছি শ্বেয়াৰ শ্বেয়াৰ কৰ্ত ভুলবেনা আজিকালি ভিডিঅ'খিন বন্ধু থেংক ইউ জয় হিন্দ